গল্পের বাক্সবিশান্ত চ্যানেল থেকে আজকে আপনাদেরকে শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প পরপুরুষ। শুরু হচ্ছে পরপুরুষ। করলি গরু খুঁজতে বেরিয়েছিল, আর তারক বেরিয়েছিল বউ খুঁজতে। কালীপুরের হাটে সাজের বেলায় দুজনের দেখা। বা চোখে ছানি এসেছে, ভালো ঠাওর হয় না। তবু তারককে চিনতে পেরে করলি বলল, তারক নাকি? আর বলো কেন দাদা, মাগি সকাল থেকে হাওয়া, ঝগড়া করেছিস? সে আর কোনোদিন না হচ্ছে। আজ আবার বাগান থেকে মস্ত মানকচুটা তুলে নিয়ে বেরিয়েছে। আমি ভাবলুম কচু বেচতে যদি হাটে এসে থাকে, রাধাবউ ঠিক ফিরে যাবে। আমার তো তা নয়, গরু বলে কথা, অবলা জীব, হাটে যদি হাত বদল হয় তো মস্ত লোকসান। গোহাটা ঘুরে দেখেছ? তা আর দেখিনি, পেলুম না। ভেব না, গরুও ফিরবে। চলো পরাণের দোকানে বসি। পরাণ তারির কলসি সাজিয়ে বসে, একখানা বার কোষে ভার আর কাচের গেলাস সাজানো। আশেপাশে খদ্দেররা সব উবু হয়ে বসে ঢকাঢক গিলছে। দুজনে সেখানে বসে সেটে গেল। কালীপুরের হাট একখানা হাটই বটে, দশটা গা যেন ভেঙে পড়ে। জিনিস যেমন সরেশ, দামও মোলায়েম। এই সন্ধ্যের পরও হ্যাজা, কারবাই, টেমি জেলে বিকিকিনি চলছে রমরম করে। হাটে বাজারে এলে মনটা ভালো থাকে তারকের, পেটে তাড়ি টাড়ি গেলে তো আরও তর থাকে। তবে কিনা বউটা সকালবেলায় পালিয়ে যাওয়ায় আজ সারাদিন হরি মটর গেছে, রান্নাটা আসে না তারকের। ছেলেবেলায় এই কালীপুরের হাটেই এক জ্যোতিষী তার মাকে বলেছিল, বাপু তোমার ছেলের কিন্তু অগ্নিভয় আছে, আগুন থেকে সাবধানে রেখো। তাই মা তাকে গা ছুঁয়ে বাক্যি নিয়েছিল, আগুনের কাছে যাবি না। মায়ের কথা ভাবতেই চোখে জল এসে গেল। মা মরে গিয়ে ইস্ত কিছু ফাঁকা হয়ে গেছে যেন। দুপুরে গড়ানো বেলায় মুকুন্দর দোকানে চারটি মুড়ি বাতাসা চিবিয়েছিল, এখন খিদেটা চাগার মারছে। করলি যেন মনের কথাটা টের পেয়েই বলল, নন্দকিশোরের মোচার চপ খাবি? খুব খাবো, পয়সা দিচ্ছি, নিয়ে আয় যা। নন্দকিশোরের মোচার চপের খুব নাম ডাক, সারাদিনে দোকানে যেন পাকা কাঁঠালে মাছির মতো ভিড়। এখন সন্ধেবেলায় ভিড় একটু পাতলা হয়েছে, সারাদিনে না হোক কয়েক হাজার টাকার মাল বিক্রি করে নন্দকিশোরের হেদানু চেহারা। চারটে কর্মচারীও নেতিয়ে পড়েছে যেন। নন্দকিশোর মাথা নেড়ে বলল, মোচা কখন ফুরিয়ে গেছে, ফুলুরি হবে, তবে গরম নয়। আহা, একটু গরম করে দিলেই তো হয়। উনুন ঝিমিয়ে পড়েছে বাপু, এখন আর আজ তুলতে গেলে কয়লা দিতে হবে। শেষ হাটে আর আজ তুলে লোকসান দেব নাকি, দু টাকার ফুলুরির জন্য? তা বটে। তারক এধার ওধার খুঁজে দেখল, শেষে মুকুন্দ দলুয়ের দোকানে গরম চপ পেয়ে নিয়ে এলো। খালি পেটে চপ ঢুকে যেন নৃত্য করতে লাগল, তার উপর নাড়ি দিয়ে যেন গান ধরে ফেলল। ভেতরে যখন নাচ গান চলছে তখন তারক বলল, কালীপুরের হাট বড় ভালো জায়গা, কি বলো করলিদা? জিভে একটা মারাত্মক কাঁচা লঙ্কার ঘষ্টানি খেয়ে শিশোচ্ছিল করলি। এক গাল তাড়িতে জ্বলন্ত জিভটা অনেকখানি ভিজিয়ে ঢেকে ঢোক গিলে বলল, সেই কোমরে ঘুনসি পড়া বয়সে বাপের হাত ধরে আসতুম, তখন একরকম ছিল, এখন অন্যরকম। তারকের বাঁ পাশে একজন উঁচু দাঁত লোক তখন থেকে দুটানা সস্তা গন্ধ সাবান দুহাতে ধরে বসে আছে, ডান হাতে গেলাসে চুমুক দিচ্ছে আর ঘুরিয়ে ফিরে সাবান দুখানা দেখছে বারবার। পেটের মধ্যে নৃত্য সঙ্গীত চলছে, মেজাজটা একটু ঢিলে হয়েছে তারকের। লোকটার দিকে চেয়ে বলল,
সাবান বুঝি বউয়ের জন্য। লোকটা উদাস হয়ে বলল, বউ কোথা? ঘাড়ের ওপর দু দুটা ধুমসি বোন আর মা বাপ, মুকুন্দ বিশ্বের সাপ বলে দিয়েছে, আগে পরিবার থেকে আলগা হও, তারপর মেয়ের সঙ্গে বিয়ে দেব। তা আলগা হতে বাধা কি, হলেই তো হয়, আজকাল তো সবাই হচ্ছে। ভয়ও আছে, মুকুন্দ বিশ্বাসের ছেলের সঙ্গে তার ঝগড়া, মেয়ের বিয়ে দিলেই মুকুন্দ আর তার বউ আমার ঘাড়ে চাপবার মতলব করছে। ও বাবা, সেও তো গন্ধমাদন, তাই আর বিয়েটা হয়ে উঠছে না। করো কি, ভ্যান রিক্সা চালাই, নয়াপুর থেকে কেশব হালদারের মাল নিয়ে এসেছি, হাটের পর ফের মাল নিয়ে ফেরা। আর সাবানের কথা বলছো, সে কি আর শখ করে কেনা, লটারিতে পেলুম। বা লটারি মেরেছ, এ তো সুখের কথা। ছাই, ওই যে লোহার রিং ছুঁড়ে ছুঁড়ে জিনিসের ওপর ফেলতে হয়, রিংয়ের মধ্যিখানে যা পড়বে তা পাবে, ফিবার দু টাকা করে, 30 টাকা গচ্ছা গেল, তার মধ্যে একবার এই দুখানা সাবান উঠল। যাচাই করে দেখেছি, এ সাবান 4.50 টাকায় বিকই। লটারি কিনেই তো তাই রে ভাই, তুমি যদি সব জিতে যাও তাহলে লটারি অলার থাকবে কি? দাঁত উঁচু লোকটা এক চুমুক খেয়ে বলল, সবারই সব হয়, শুধু এই ভ্যান গাড়ি অলারই কিছু হয় না, বুঝলে? মা একখানা ফর্দ ধরিয়ে দিয়েছিল, ট্যাকে আছে এখনো, সেসব আর নেওয়া হবে না। কটা বাজে বলো তো? তারকের হাতে ঘড়ি নেই, আন্দাজে বলল, তা ধরো 7:30 হবে। উরে বাস রে, কেশব হালদার মাল গোটাতে লেগেছে, যায়। করালি শিশোচ্ছিল, উঠবে নাকি গো করালিদা? করালি একটা হাই তুলে বলল, গরুটার কথাই ভাবছিলুম। কি ভাবলে? বাজা গরু, পুষতে খরচ, আবার বেচতেও মন চায় না, কিনবেই বা কে বলো? তাই বলো বাজা গরু, তা গেছে আপদি গেছে, ভাবনার কি? আছে রে আছে, আমার ছোট মেয়ে পদির বড় ভাব গরুটার সঙ্গে, পল খাইয়েছ, কিছু বাকি রাখিনি, আর দুটো গরু বিয়েই, দুধও দেয়, এটাই দেয় না। এত বড় হাটে বউ খোঁজা মানে খড়ের গাদায় সুচ খোঁজার সামিল, এসে থাকলেও এত রাত অবাধি তো আর হাটের মাটি কামড়ে সে নেই, বউ যদি রাতে না ফেরে তাহলে রাতেও হরি মটর। তারক ভাবছিল আরও কয়েকখানা চপ সাটিয়ে নেবে কিনা, তারপর এক ঘটি জল খেয়ে নিলেই হলো, কিন্তু পয়সার চিন্তায় নেশাটা চৌপাট হয়ে গেল মুশকিল। পুরুষ মানুষ আর মেয়ে মানুষের সম্পর্ক নাকি চিরেতন, আমেলো সম্পর্কের আবার চিরেতন, হরতন, ইস্কাপন, রুইতন হয় নাকি? হলেও বাপু, যমুনা কি সেসব বোঝে? তবে কিনা নরেনবাবু ভদ্রলোক, মেলা জানে শোনে, নরেনবাবুর কথা তো আর ফেলনা নয়। একদিন জিজ্ঞেস করেছিল, চিরেতনটা আবার কি বলো তো বাবু? নরেনবাবু হেসে টেসে বলল, এই ধর তুই আর আমি, আমিও কারু নই, তুইও কারু নস, যেমন জলের মাছ, কে কার বাপ মা কে জানে, ওরা ওরা তো ডিম ছাড়ছে, বাচ্চা বিয়োচ্ছে, ব্যাপারটা ওরকমই আর কি। চিরন্তন মানে হচ্ছে আদি সম্পর্ক, বুঝলি না? যমুনা বুঝি বুঝি করেও স্পষ্ট বুঝতে পারছিল না, তবে এটা ঠাওর হলো যে ওই চিরেতনের মধ্যেই প্যাঁচটা আছে। প্যাঁচ বুঝতে যমুনার কেন, কোনো মেয়ে মানুষেরই দেরি হয় না। যমুনার এই 17 বছর বয়স হলো, 1 বছর হলো পুরুষ মানুষ খাটছে, পুরুষটা হলো তার বর তারক। একদিন মিটমিট করে হেসে বলেছিল, বাবুর বাড়িতে কাজে যাস, তা কখনো পিট টিট চুলকে দিতে বললে দিস, নরেন বাবুর মেলা পয়সা। প্যাঁচ বুঝতে যমুনার দেরি হয় না। আরেকদিন বলল, আহা বাবুর বউটা বোবা, পীড়িতের কথা টথা কইতে পারে না, পুরুষ মানুষ একটু ওসব শুনতে টুনতে চায়। প্যাঁচ যমুনা বুঝতে পারে,
চিরেতনটা বুঝতেও তার অসুবিধে হয়নি। নরেনবাবুর বউ মলয়া বোবাকালা, সে তো পয়সাওয়ালা নিতাই রায়ের মেয়ে। নিতাই রায় 50,000 টাকায় নরেনবাবুকে কিনেছে, এ কথা সবাই জানে। নগদ ছাড়াও বাড়ি ঘর ঠিকঠাক করে দেওয়া, মেয়ের নামে জমিজমা লিখে দেওয়া তো আছেই। নরেনবাবুকে তাই আর কিছু করতে হয় না, শুয়ে বসে আড্ডা দিয়ে সময় কাটছিল তার। তবে বেকার জামাই বলে লোকে যাতে টিটকেরি না দেয়, সেজন্য ইদানিং নয়নপুরের বাজারে একখানা ওষুধের দোকানও দিয়েছে নিতাই রায়। গায়ের দোকান, সেখানে ওষুধ ছাড়াও নানা জিনিস রাখতে হয়। তা নরেন হলো বাবু মানুষ। সকালের দিকে শ্রীপতি নামে এক কর্মচারী দোকান দেখে, সন্ধেবেলা নরেনবাবু গিয়ে ঘণ্টা দুয়েক কাটিয়ে আসে। সেখানে তার কিছু ইয়ার বন্ধুও জোটে এসে, শোনা যাচ্ছে নরেনবাবুর গোয়েল লস্করি চালে অসুবিধে হয়েছে শ্রীপতির, সে দুহাতে লুটে নিচ্ছে। তার ওকে তাই ইচ্ছে শ্রীপতিকে সরিয়ে চাকরিটা সে বাগায়। সোজা সাপটা ব্যাপার, এতে কোনো প্যাস নেই। মানুষ কত কি চায়, আর চাইতেই তো হয়, নেই বলেই চাই, কিন্তু চাইলেই তো হয় না, দিচ্ছে কে? আর তখনই প্যাসটা লাগে। মলয়ার দুটো মেয়ে, একটা 3.5 বছরের, একটা 2 বছরের, তারা কেউ বোবাকালা নয়। বড়টা পাড়ার খেলুড়িদের সঙ্গে খেলতে শিখেছে, আর ছোটটা সারা বাড়িতে গুট গুট করে হেঁটে বেড়ায়। এ দুটো মেয়ে হচ্ছে মলয়ার জান। যখন আদর করতে থাকে তখন খ্যাপাতে হয়ে যায়, আর সারা দিন মাঝে মাঝেই মেয়েদের আ করে ডাকে। মেয়ে দুটো মায়ের ডাক ঠিকই বুঝতে পেরে ছুটে আসে। মেয়ে দুটো দেখাশোনা করতো উড়নচণ্ডী পটলি। ছোট মেয়েটা তখন সবে হামাগুড়ি দেয়। পটলি তাকে বারান্দায় ছেড়ে দিয়ে উঠোনে দিব্যি এক্কা দোক্কা খেলছিল। মেয়েটা গড়িয়ে পড়ে হা করে এমন টান ধরলো যে দম বুঝি ফিরে পায় না, মাথা ফুলে ঢোল। শোনার কথাই নয় মলয়ার, তবু মায়ের মন বলে কথা। কোথা থেকে পাখির মতো উড়ে এসে মেয়েকে বুকে তুলে নিল। তারপর সে কি তার ভয়ঙ্কর চোখ আর ভৈরবী মূর্তি! পটলি না পালালে বোধহয় খুনই হয়ে যেত মলয়ার হাতে। বোবাদের রাগ বোধহয় বেশিই হয়, কথা দিয়ে দূর মুষ করতে পারে না, গালাগাল দিয়ে বুক হালকা করতে পারে না, তাই ভিতরে ভিতরে পোষা রাগ গুমড়ে ওঠে। পটলির জায়গায় এখন যমুনা, মেয়েদের দেখাশোনা করে, ধান শুকোয়, ঢেঁকি কোটে, গেরেস্ত বাড়িতে তো গাজের আকাল নেই। আবার ছুটে গিয়ে ঘরের অকাল কুমণ্ড ওই তারকের জন্যই রেঁধে আসতে হয়। তা বলে খারাপ ছিল না যমুনা, খাটুনিকে তো তার ভয় নেই, চিরকাল গতরে খেটেই বড়টি হলো, কিন্তু ভয়টা অন্য জায়গায়। সে হলো ওই মলয়া। বোবাকালা হলে কি হয়, যমুনার বিশ্বাস মলয়া অনেক কিছু টের পায়, শুনতে না পেলেও টের পায়। মাঝে মাঝে কেমন যেন বড় বড় চোখ করে তার দিক অপলক চেয়ে থাকে, একটু ভয় ভয় করে যমুনার। নরেনবাবু ধীরে ধীরে এগোচ্ছে, একদিন বলল, নারী আর নদীতে কোনো তফাত নেই, বুঝলি? মেয়ে ছেলে বওতা জল, ডুব দিয়ে উঠে পড়ো, নদী কি তাতে অশুদ্ধ হলো? এই যে গঙ্গায় কত পাপি টাপি ডুব দেয়, গঙ্গা কি তাতে ময়লা হয় রে? আগে যমুনা শুধু শুনতো, কিছু বলতো না, আজকাল বলে, সে ফস করে বলে ফেলল, তোমার কি কোনো কাজ নেই বাবু? সকালের দিকটায় দোকানে গিয়ে বসলেও তো পারো, শ্রীপতি তো শুনি দোকান ফাঁক দিচ্ছে। নরেনবাবু একটা ফু শব্দ করে বলল, দিক না, তাতে আমার কি, দোকান শ্বশুরের, শ্রীপতিও তার লোক, সে বুঝবে, আমার ওতে মাথা গলানোর কি? আমি খাবো দাবো ফুর্তি করবো, বোবাকালা বিয়ে করেছি কি মাগনা? শ্বশুর কি আর চিরকাল থাকবে? দোকান তো তোমারই হবে একদিন। আমার নয় রে, আমার নয়, দোকান ওই বোবাকালার নামে,
ও আমি চাইও না, দু টাকার জিনিস চার টাকায় বিক্রি করে পয়সা কামানোর ধাতই আমার নয়, আমাকে কি তাই বুঝলি? আর একদিন আরও একটু এগোলো নরেনবাবু, কথা নয় একখানা তাঁতের শাড়ি দিয়ে বলল, কাল সকালে পরে আসিস, তোকে মানাবে, এসে একটু ঘোরাফেরা করিস চোখের সামনে। খুশি হলো তারকও, বলল, বাবা এই তো কাজ এগোচ্ছে। তার মানে? নরেনটা তো ভিতুর ডিম, ভাবছিলাম আর বুঝি এগোবে না। কি বলতে চাও তুমি বলো তো? দোষ ধরিস নি, একটু মাখামাখি করলে যদি কাজ হয় তাহলে তো ভালোই। তাই যদি হবে তাহলে তো বাজারে গিয়ে নাম লেখালেই পারতুম। জটিস কেন, পেটের দায় বলে কথা, শ্রীপতি শালা তো শুনছি কৈলাসপুরের চার কাটা জমি কিনে ফেলেছে। তাতে তোমার কি? জ্বলুনি হয় বুঝলি, বুকের মাঝখানটায় বড্ড জ্বলুনি হয়। ঘরামির কাজ করে করে হাতে কড়া পড়ে গেল, সুখের মুখ দেখলাম না। প্রথমটায় বাধো বাধো ঠেকলেও পরে দেখবি ব্যাপারটা কিছুই না, আমিও যা ওই নরেনবাবুও তা। তোমার মুখে পোকা পড়বে। ওরে শোন, ও চাকরির মতো সুখের চাকরি আর নেই, মালিক চোখ বুঝে থাকে, হিসেব চায় না, এমনটা আর কোথায় পাবি? এই টানাপোড়েনের মধ্যে দিন কাটছিল যমুনার। একদিন বিকেলে ভেতরের বারান্দায় বসে মলয়ার চুল বাঁধছিল যমুনা। বেশ চুল মেয়েটার, দেখতেও খারাপ নয় কিছু, মায়াও হয়। খোপায় কাটা গুঁজে হাত আয়নাটা মলয়ের হাতে যখন ধরিয়ে দিল, তখন হঠাৎ আয়নাটা ফেলে ঘুরে বসল মলয়া। সেই বড় বড় চোখ, দু হাতে হঠাৎ যমুনার দু কাত খিমচে ধরে ঝাঁকায় আর বলে, আ আ আ আ আ আ আ। ভয়ে আত্মারাম ডানা ঝাপটা ছিল বুকে। কি জোর মেয়েটার গায়ে! কি করছো বৌদি, কি করছো? আমি তো কিছু করিনি। মলয়া ঝাঁকুনি থামিয়ে কিছুক্ষণ চুপ করে চেয়ে রইল তার চোখের দিকে। তারপর সাপে ব্যাং ধরলে যেমন ব্যাত করে শব্দ করে, তেমনি একটা অবোধ শব্দ বেরোতে লাগলো তার গলা থেকে, আর দু চোখে জলের ধারা। নরেনবাবু পরদিনই বলল, শহরে বেড়াতে যাবি দু তিন দিনের জন্য, শুধু তুই আর আমি, একটু ফুর্তি করে চলে আসি চল। ফুসে উঠতে পারল না যমুনা, তার কি সেই জোর আছে? জোর হলো স্বামীর জোর, তার তো সেখানেই লবডঙ্গা। যমুনা সুতরাং অন্য পন্থা ধরে বলল, তোমার শ্বশুরকে যদি বলে দি তাহলে কি হয়? ও বাবা, এ যে আমার শ্বশুর দেখাই, কেন রে, শ্বশুরের কাছে কি টিকিখানাও বাধা রেখেছি? নিতাই রায়ও কম কিসে, পটল ডাঙায় তার বসন্ত কুমারীর ঘরে যাতায়াত, কে না জানে কি করবে সে আমার। তুই বড্ড বোকা মেয়ে ছেলে তো। শোনো বাবু, বৌদি কিন্তু সব টের পাই। সোহাগের কথা আর বলিস নি, টের পাই তো পাক, কি করবে সে? যমুনার ভাবনা হলো, নরেনবাবুর সাহস বড়ই বেড়েছে, এবার তার বিপদ। শুনে খ্যাক করে উঠল তারক। বিপদ আবার কি, তোকে আর কতবার বলেছি ওতে কিছু হয় না, তোর আমিও রইলুম, কখনো কলঙ্ক রটিয়ে তোকে বিপদে ফেলবো না। নরেনবাবুর সঙ্গে আমার পাঁচটা পাঁচটি কথা হয়ে গেছে। কি কথা? সামনের মাসে চাকরিতে জয়েন দেব। নরেনবাবু অন্য মেয়ে মানুষ নেয় না কেন? যার যাকে পছন্দ, তোকে তার চোখে লেগেছে, ও বড় সর্বনেশে ব্যাপার, যাকে চোখে লাগে তার জন্য পুরুষ মানুষ সব করতে পারে। আমি কালই বাপের বাড়ি চলে যাচ্ছি, লাঠি ঝাঁটা খাই, শুকিয়ে মরি তাও ভালো, তবু নষ্ট হব না। বিপদে ফেললি দেখছি, বলি আমার মতো একটা মনীষীকে যদি তোর সব দিয়ে থাকতে পারিস, তবে নরেনবাবু দোষটা কী করল? সে দেখতে আমার চেয়ে ঢের ভালো, ফর্সা চোখ মুখ, শ্রীসাদ আছে, আমি তো তার পাশে আর কি বলবো। তুমি আমার স্বামী। ওই তো তোর দোষ, স্বামীর মতো স্বামী হলেও না হয় বুঝতুম।
তুমি খারাপ লোক নও, তোমাকে লোভ পেয়েছে, তোর মাথাটাই বিগড়েছে। আমি খারাপ নয়, খুব খারাপ, কেউ আজ অবধি আমাকে ভালো বলেনি। আমি বলেছি, ভালো করে ভেবে দেখো। নরেনবাবু তোকে চাই, এমন কি এ কথাও বলেছে সে তোকে বিয়ে করতেও রাজি আছে। বিয়ে বলে এমন অবাক হয়ে তাকালো যমুনা, যেন ভূত দেখছে। ভয় পাসনি, তোর একটু ধর্ম ভয় আছে আমি জানি, আমি সব বলে দিয়েছি। বিয়ে টিয়ে নয় মশাই, আমার বউ ছাড়ছি না, দুদিন চার দিন বড় জোর। তোমার একটুও বাদল না বলতে, নরকে যাবে যে। সে দেরি আছে, নরকে মেলা লোকই যাবে, কলিকালে কি নরক জাতির অভাব হবে রে? আগে এ জন্মে কিছু জুত করে নেই, নরক তো আছেই কপালে। যমুনা রাগ করে বলল, দেখো আমি সাবিত্রী বেউলো কেউ নই, তবে যা বুঝেছি তাই বলছি, আমাকে দিয়ে ও কাজ হবে না। তুই বোকাও বটে রে, নরেনবাবুর কি মেয়ে ছেলের অভাব? তোর কতবারও ভাগ্য যে এত মেয়ে ছেলে থাকতে তুই ওই শালার চোখে পড়েছিস। আমি বলি সময় থাকতে এসব ভাঙ্গিয়ে নে, রূপ যৌবন সব ভাঙ্গিয়ে মা লক্ষ্মীকে ঘরে এনে তো লাগে। মা লক্ষ্মী এমন ঘরে লাথি মারতেও আসবে না, মনটা ঠিক করে ফেলেছিল যমুনা। এখানে থাকলে যে আর তার পরকাল বলে কিছু থাকবে না তাও সে বুঝেছে, কিন্তু যাই কোথায়, বাপের বাড়ি বলতে তুলসী পোতা গায়ে একখানা ঝুপড়ি, এন্ডি গেন্ডি অনেক ভাই বোনের সংসার। তার বাবা দাদার হাজার মলম বিক্রি করে, মা ঘুটে বেচে। বাঁশঝাড়ের মধ্যে একটা তোলপাড় হচ্ছিল, ভোজ ভোজ শ্বাসের শব্দ, সেই সঙ্গে কে যেন আদার পাদার ভাঙছে। তারক ভয় পেয়ে দাঁড়িয়ে দেখল, ও কি গো? করালি চাপা গলায় বলল, চুপ। কান খাড়া করে শুনছিল করালি। বাঁশবনের মধ্যে দুটো চোখ চকচক করে উঠল হঠাৎ। আহ্লাদের গলায় করালি বলল, ওরে পাজি মাগি, এখানে সেধিয়ে রয়েছিস, আয় 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 বলছি শিগগিরই। বাঁশবনে প্রলয়ের শব্দ তুলে ফোঁস ফোঁস করতে করতে গরুটা বেরিয়ে এলো। গরু না হাতি তাও বোঝা ভার, বিশাল চেহারা। উড়ে বাস রে, এই তোমার গরু? গরুটা করালির গা ঘেঁষে দাঁড়ালো, তার গলা এক হাতে জড়িয়ে করালি বলল, আহা বাজা বলেই ওর মনে সুখ নেই কিনা, মনের দুঃখে মাঝে মাঝে বনবাসে যায়, ফিরেও আসে। চল চল পা চালিয়ে চল, মেয়েটা এতক্ষণে পা ছাড়িয়ে কাঁদতে বসেছে। তারক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি কপালওয়ালা মানুষ, গরুটা দিব্যি পেয়ে গেলে, এখন আমার বউ কোথায় পাই বলো? আমার কপাল তো আর তোমার মতো নয়। পাবি পাবি, বাধা বউ যাবে কোথায়, মারধর করিস নাকি? আরে না, সেসব নয়, নরম সরম আছে, গায়ে হাত তোলার দরকার হয় না, তবে গো আছে খুব, যেটা না বলবে সেটাকে হ্যাঁ করার সাধ্যি কারণ নেই। রথতলার কাছ থেকে বরাবর করালি বাইরের রাস্তা ধরল, তারক ডাইনে, সামনেই মলয়া ফার্মেসি, আলো জ্বলছে, দিব্যি পাকা ঘর, দোকানও বড় সরই। আজ নরেনবাবু নেই, শ্রীপতি একা একা বসে মাছি তাড়াচ্ছে। তাকে দেখে শ্রীপতি বিশেষ খুশি হল না, হর কথাও নয়, মুখটা আষ্টে করে বলল, বাবু নেই, আসেনি আজ? না, সকাল থেকেই পাত্তা নেই, বাড়ি থেকেও লোক এসে খুঁজে গেছে। আ তবে তো, শ্রীপতি চেয়ে আছে, মুখটা ধকধক করছিল তারকের, তারির নেশাটা কেটে যাওয়ার উপক্রম। কোথায় গেল নরেনবাবু? শ্রীপতি ঠোঁট উল্টে বলল, তা কে জানে, বলে যায়নি কিছু, বাড়ির লোকও খুঁজছে। দুয়ে দুয়ে কি তাহলে চারই হলো, যমুনা আর নরেনবাবু যদি একই সঙ্গে হাওয়া হয়ে থাকে তাহলে তো শ্রীপতির জায়গায় সামনের মাসে সেই জয়েন দেবে। তারক বসে গেল। দোকানে বিক্রি বাটা কেমন হে? বিক্রি কোথায়, ওষুধের স্টকই নেই। নেই কেন, ওষুধ কি মাগনা আসবে, টাকাটা দেবে কে?
কেন নিতাইবাবু দেবে? দিচ্ছে কোথায়? অন্য সব কারবারে টাকা আটকে আছে, দোকান চলছে নম নম করে। ইয়ে তা উপরি টুপরি কেমন? উপরি সেটা আবার কি? মাস মাইনেই তো দেখা নেই, তাও আবার উপরি। তারক মৃদু মৃদু হাসছিল। শ্রীপতি তো আর পাঠা নয় যে তার কাছে কবুল করবে। নরেনবাবু বাড়িতে কিছু বলে যায়নি? তাকে জানে, ঠসা বোবা বউ, তাকে বলাও যা না বলাও তা। তারক উঠে পড়ল। না, এতদিনে যমুনার তাহলে সুমতি হয়েছে, নরেনবাবুর সঙ্গেই যদি গিয়ে থাকে, গেছেই, তাহলে তো মার দিয়া কেল্লা, ওষুধের দোকান মানে কাঁচা পয়সা। ঘরে ফিরে টেমি জেলে বসে বসে খানিক ভাবল তারক। খবর নিয়েছে শ্রীপতির মাইনে মাসে 300 টাকা, কম কিসের? বসা চাকরি, তার উপর উপরি তো আছেই। মনটা বেশ ভালোই লাগছে তারকের, সে টেমি নিভিয়ে শুয়ে পড়ল। রাত কটা হবে কে জানে, হঠাৎ একটা চেঁচামেচি শুনে ঘুম ভাঙল তারকের। কোথা থেকে চেঁচামেচিটা আসছে তা প্রথমে ঠাহর হলো না, কারো বিপদ আপদ হলো নাকি। দরজা খুলে বেরিয়ে এলো তারক, মনে হলো পুরো গায়েই চেঁচাচ্ছে, মেয়ে পুরুষের গলা শোনা যাচ্ছে, ডাকাত ডাকাত। তড়াক করে লাফ দিয়ে উঠোনে নামলো, তারপর নরেনবাবুর বাড়ির দিকে ছুটতে লাগলো। গণ্ডগোলটা ওখানেই হচ্ছে যেন। নরেনবাবুদের পুরনো ভাঙা বাড়ি সরিয়ে দালান তুলে দিয়েছে নিতাই রায়, বেশ বড়সড় বাড়ি। উঠোনে ধানের মাড়াই, টিপকল, পেছনে গোয়াল, ঢেকি ঘর। বাড়িটা হাতের তেলোর মতোই চেনে তারক। চেঁচালেও পাড়ার লোক কেউ বেরোয়নি ভয়ে। বাইরের উঠোনে মশাল হাতে কালিঝুলি মাখা একটা লোক দাঁড়িয়ে, হাতে একখানা বড় সড় ছোড়া চকচক করছে, আর ভাঙা দরজা দিয়ে আর দুজন টেনে হিস্টে বাইরে বের করে আনছে নরেনবাবুর বোবাকালা বউটাকে। বউটা শাড়ি খুলে লম্বা হয়ে ছাড়িয়ে গেছে ঘর অবাধি, তার মুখে কথা নেই, কেবল আ আ করে চিৎকার করছে। তারক চেঁচিয়ে বলল, ডাকাতি করছ, বউটাকে ওরকম করছ কেন হে? ওকে ছেড়ে দাও, বোবাকালা মানুষ। উঠোনে ছোড়া হাতে একটা লোক একবার তার দিকে ফিরে দেখে হাঁক মারল, ভাগশালা শুয়োরের বাচ্চা, পেট ফাঁসিয়ে দেব। তারক থমকে গেল। হচ্ছেটা কি? ডাকাতি করবি কর, কিন্তু মেয়ে ছেলেটাকে টেনে বের করছিস কেন, অবলা মানুষ? হঠাৎ ঝাঁক করে মাথাটা পরিষ্কার হয়ে গেল তারকের। এ শালারা ভাড়াটে খুনে নয় তো? চুলের মুঠি ধরে ছেচকে সিঁড়ি দিয়ে নামিয়ে আনছে মলয়াকে, একজন খেটে মোটা লাঠি দিয়ে পেটাচ্ছে অমানসিক জোরে। হাড়গোড় ভেঙে যাওয়ার কথা। আ আ বলে মেয়েটা চিৎকার করছে, তার চিৎকার ছড়িয়ে পড়ছে সাইরেনের মতো। সেই চিৎকারে মরা মানুষও শিউরে উঠবে। মশালের আলোয় তারক দেখতে পেল মলয়ার মুখ দিয়ে রক্ত গড়াচ্ছে। উঠোনের লোকটা ছোড়া হাতে এগিয়ে যাচ্ছিল মলয়ের দিকে। তারক জন্মে মার দাঙ্গা করেনি, সে ভীতু মানুষ, কিন্তু আজ মাথাটা যেন বড্ড তেতে গেল হঠাৎ। চারিদিকে ঢেলা আর ইটের অভাব নেই, পুরনো বাড়ির ভাঙা টুকরো চারিদিকে ছড়ানো। তারক একখান ইটের টুকরো তুলে খানিক দৌড়ে গিয়ে টিপ করে মারল, একটা দুটো তিনটে। মারশালাকে মারশালাকে বলে চেঁচাচ্ছিল তারক। তার পয়লা ইটেই ছোড়াওয়ালা মাথা চেপে বসে ধরেছিল, আর ইটগুলো লাগলো কিনা তা কে জানে, তবে লোকগুলো ভোরকে ছিটকে গেল এদিক ওদিক। তারক লাফ দিয়ে গিয়ে উঠোনে ঢুকল। সামনে একটা খেটে লাঠি পড়েছিল, সেইটে তুলে নিল সে। তারপর বসা ডাকাতটা উঠে যেতেই পাগলের মতো মারতে লাগলো তাকে। কে একজন চেঁচালো, পালা পালা লোক আসছে। ডাকাতের জান বলে কথা, অত পিটুনি খেয়েও লোকটা হঠাৎ প্রাণ ভয়ে দৌড়তে লাগলো। কে কোথায় গেল কে জানে, তবে মেয়েটা বেঁচে গেল এ যাত্রায়। গায়ের লোক বোধহয় তারকের সাহস দেখেই বেরিয়ে এলো এতক্ষণে।
লহমায় লাঠি শোটাধারী পুরুষ আর মেয়ে ছেলেগুলোতে উঠোন ভর্তি, মেয়েদের কারু হাতে বটি অবধি, চেঁচামেচিতে কান পাতা দেয়। মলয়াকে ধরে তুলতে হলো, বোবা মেয়েটা থরথর করে কাঁপছে, চোখে ভুতুড়ে দৃষ্টি, সোজা হয়ে দাঁড়াতেও পারছে না। তারক তাকে পাজাকোলা করে ঘরে এনে শোয়ালো বিছানায়। মেয়ে দুটো চেঁচিয়ে কাঁদছে, নরেনবাবু কোথায়? নরেনবাবু কি খাটের নিচে নাকি, নাকি পালিয়ে গেছেন? এসব নানাজন জিজ্ঞেস করতে লাগলো। একজন মানুষ এগিয়ে এসে বলল, বাবু আজ সাত সকালেই একটু শহরে গেছেন, আজ ফিরবেন না। তারকের গা জ্বালা করছিল হঠাৎ। নরেন শালাই মলয়াকে খুন করতে লোক লাগায়নি তো? শালার যে যমুনার উপর দারুণ লোভ! তারকের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব অবধি দিয়ে রেখেছে। মাথাটা বড্ড গরম হয়ে যাচ্ছিল তারকের। সবাই এসে পিঠ চাপড়ে যখন তার বীরত্বের প্রশংসা করছিল, আর ততই তারকের গায়ের রোয়া দাঁড়িয়ে যাচ্ছিল রাগে। ব্যাপারটা তার কাছে পরিষ্কার, ডাকাতি নয়। ডাকাতটা অকারণে খুন করে না, এরা খুন করতে এসেছিল। তপন হালদারের ছেলে মিতুল মোটরসাইকেলে করে কালীপুর থেকে মণ্ডল ডাক্তারকে নিয়ে এলো। গায়ে হোমিওপ্যাথি জগন্নাথ কি সব ওষুধ খাইয়ে দিয়েছিল মলয়াকে। যাই হোক, বউটার চোট তেমন মাত্রা ছাড়া নয়। মণ্ডল ডাক্তার দেখে দেখে বলল, হাড়টার ভাঙেনি, তবে ভোগান্তি আছে। তারক ভিড়ের বাইরে উঠোনের এক ধারে এসে দাঁড়িয়ে উপরে আকাশটা দেখল। সে অমানুষ ঠিকই, কিন্তু তার চেয়েও ঢের অমানুষ তো পৃথিবীতে আছে দেখা যাচ্ছে। কালীপুর থানা থেকে পুলিশও এসে পড়ল জিপে করে। জবানবন্দি দিতে রাত প্রায় ভোর হলো। তারপর তারক বাড়ি মুখ রওনা হলো। মনটা খারাপ লাগছে, বউটা এটো হয়ে পড়ল। বাঁশঝাড় পেরোনোর সময় কে যেন বলে উঠল, আমি তো জানতুম তুমি খারাপ লোক নও। তারক, হা, কে কে? আমি। অন্ধকারেও কি আর চিনতে ভুল হয়? তুই নরেনবাবুর সঙ্গে যাসনি? তোমার কি মুখে কিছু আটকায় না? তার আগে গলায় দড়ি দেব। তাহলে কোথায় ছিলি? কোথায় আবার, বৌদি লুকিয়ে রেখেছিল নতুন গোয়াল ঘরে। ডাকাত যখন পড়ল তখন বেরিয়ে এসে কাণ্ড দেখে খড়ের গাদার পেছনে লুকিয়ে পড়ি। তুমি না এলে আজ যে কি হতো? নরেনবাবু তাহলে কার সঙ্গে গেল? আমি তার কি জানি, নিয়ে যেতে চেয়েছিল বলেই তো পালিয়েছিলুম। ও শালা মহাহারামি, একবার ভেবেছিলাম পুলিশকে বলে দেই, খুনটা ও শালাই করাচ্ছিল। না না, ওসব বলার দরকার নেই, আমাদের তো এগায়েই থাকতে হবে, আমরা গরিব মানুষ। হুম, আর আমাকে বেচতে চাইবে না তো? তারক একটু হাসল, তারপর হাত বাড়িয়ে যমুনার একটা হাত ধরে বলল, সেই তারকটা ভেঙে গেছে, এখন যে তারকের হাত ধরে হাঁটছিস সেটা একটা পরপুরুষ। তারকের হাতে একটা জোর চিমটি কাটল যমুনা। শেষ হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প পরপুরুষ। আজকের গল্প পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আশা করছি খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প বা উপন্যাস শেয়ার করার জন্য চলে আসব। ততদিনের জন্য সবাইকে টাটা জানিয়ে শেষ করছি।